পশুর শরীরে কি কি সমস্যা থাকলে, কি কি ত্রুটি হলে, কি কি সমস্যা হলে কুরবানি হবে না যদি জানাতেন। হুজুর, আমার কুরবানির গরু চুরি হয়ে গেছে, পরে আমি আরেকটা কি গরু কিনে এনেছি, দুই দিন পর চোর ধরা পড়েছে, ওই গরু আমি আবার ফেরত পেয়েছি, এখন কি দুটোই কুরবানি করব? গরু কিনে আনার পর বুঝতে পারি যে এটা সম্ভবত গর্ভবতী, কিন্তু মালিককে তো আর খুঁজে পাচ্ছি না, এখন এটা দিয়ে কি কুরবানি করা যাবে কি না? এরকম হয় কি হয় না? হয় না? যেমন আমাদের শহরে আমরা যখন কুরবানির হাটে যাই, আমরা তখন কুরবানির গরু কিনে বা পশু যেটাই আমরা কিনি, কিন্তু সেই ধরেন পঞ্চগড় থেকে এসেছে, গাইবান্ধা থেকে একজন এসেছে, এসে তো গরু বিক্রি করে কি চলে গেছে, এনেছে 20টা গরু, তার মধ্যে এক পিস আছে কি গাভী, মানে গর্ভবতী। এখন এক পিস তো গর্ভবতী, ওই 20টার মধ্যে এক পিসও মানে ফাঁকে কে চালাইয়া দিছে, আর সেটা আপনিও কি কিনে ফেলছেন কি মাশাল্লাহ বুঝতে পারেন নাই। তো যেহেতু আপনি কিনে ফেলেছেন, ওই ব্যক্তিকে কিন্তু আপনি আর খুঁজে পাচ্ছেন না, এখন আপনি কি করবেন? ইসলাম কত চমৎকার সমাধান দিয়েছে, কত সুন্দর সমাধান দিয়েছে ইসলাম, বলে দিয়েছে যদি আপনি বুঝতে পারেন যে গর্ভবতী, তাহলে সেটা আপনি সবার আগে চেক আপ করাবেন। গর্ভবতী কিন্তু চেক করা যায়, মানুষ যেরকম গর্ভবতী যেরকম চেক করা যায়, একটা পশুর তার পেটে বাচ্চা আছে কি না এটাও কিন্তু চেক করা যায়। এখন অনেক আধুনিক আলট্রা মডার্ন আমরা হয়ে গেছি, আমরা চেক করব। ইসলাম এক্ষেত্রে দুটো সমাধান দিয়েছে, সেটা হচ্ছে কোরবানি করা কিন্তু জায়েজ আছে, তবে হ্যাঁ যদি আপনি কনফার্ম হন যে এটা গর্ভবতী, অ্যাজ এ হিউম্যান বিং একজন গর্ভবতী একটা পশুকে জবাই করা, এটা তো ভাই একটা এটা কিন্তু একজন মানুষ পারে না, এটা কি সম্ভব বলেন? তার পেটে একটা বাচ্চা আছে, অ্যাজ এ হিউম্যান বিং একটা মানবতা হিউমিডিটির কথা চিন্তা করে আপনার যদি সক্ষমতা থাকে আরেকটি পশু ক্রয় করার, আপনি এটা কি করবেন? এটা কোরবানি করবেন না, প্রয়োজনে পরের বছরের জন্য এটা আপনি কি রেখে দিবেন, এটা বাচ্চা প্রসব করবে। কিন্তু এখানে একটা মশালা আছে, হুজুর অসুবিধা না আমি একটা কিনবো, বাচ্চাও প্রসব কি করেছে এখন কি করব? ইসলাম বলেছে যেহেতু ওই বাচ্চা তার পেটে ছিল, আপনি বাচ্চা সহকারে কিনেছেন, দুটোকেই পরবর্তী বছর কোরবানি কি দিতে হবে। সুবহানাল্লাহ, পড়েন কি আপনারা কি রাগ করেছেন? হ্যাঁ, যে হুজুর এটা কি কাজ করলেন না, এটাই ইসলাম। আপনি যখন কিনেছেন বাচ্চার কি দাম কি দিয়েছেন? আপনি একসাথে তো কিনেছেন নাকি? যেহেতু আপনি একসাথে কিনেছেন, ওই বিধান কোরবানির জন্য আপনি কিনেছেন, এবছর আপনি কি দিলেন না, আগামী বছর দুটোকেই আপনাকে কোরবানি করতে হবে, এটাই হচ্ছে ইসলামের বিধান। এবার আসুন, আপনি হয়তো মনে মনে ভেবেছেন হায়রে পেটটা তো একটু বড় বড় মনে হচ্ছে, এটা কি আসলে গর্ভবতী কিনা, কনফিউশন আপনার মধ্যে কাজ করছে, এর মধ্যে তো কোরবানির দিন চলে আসলো, আপনি জবাই করে দিলেন, পেটটা খোলার পর দেখলেন একটা ফুটফুটে বাচ্চা, যদি সেটা জীবিত থাকে, ইসলাম বলেছে খুব মনোযোগ, জীবিত থাকলে দুটো বিধান, যদি জীবিত থাকে, আর যদি আপনি মনে করেন জীবিতটাকে জীবিত রাখার সুযোগ আছে, অনেক সময় মা যদি মারা যায় তখন কিন্তু বাচ্চার প্রতি একটা ইফেক্ট হয়, ও বাচ্চা বেশি দিন কি বাঁচে না, যদি আপনার কাছে মনে হয় একজন ডক্টর এনে খুব তাড়াতাড়ি বলবেন এটা কি বাঁচবে কি না, যদি সে বলে হ্যাঁ এটা বেঁচে যাবে, তাহলে এটাকে রেখে দিবেন আগামী বছরের জন্য, এক। আর যদি এটা মনে করেন জীবিত থাকার সুযোগ খুব একটা নেই, তাহলে বাচ্চার মানে মায়ের সাথে বাচ্চাকেও কিন্তু জবাই করতে হবে, যদি এটা একটু এটা আনহিউম্যানিটি কি মনে হয়, তো এটাই হচ্ছে ইসলাম। তবে হ্যাঁ, এই বাচ্চার গোশত আপনারা খেতে পারবেন না, এটা দিয়ে দিবেন কাকে? গরিবদেরকে আপনি বন্টন করে দিবেন। তবে গর্ভবতী, আমার কাছে পার্সোনালি আমার কাছে মনে হয় যদি এরকম হয়, দোজ পিপল আর ওয়াচিং মি রাইট নাও, আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ, যদি গর্ভবতী কোনো পশু যদি আপনি ক্রয় করে থাকেন, প্লিজ আমি পার্সোনালি বলবো আপনি জবাই করবেন না, প্রয়োজন আরেকটা পশু আপনি ক্রয় করে সেটার দিয়ে আপনি কোরবানি করবেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষের প্রতি যেরকম জমা আমরা কি দয়া দেখাই, সেরকমভাবে যেন আমরা পশুর প্রতিও কি দয়া দেখাই, তাহলে আল্লাহ পাক আপনার প্রতি দয়া দেখাবে, আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। পশুর শরীরে কি কি সমস্যা থাকলে, কি কি ত্রুটি হলে, কি কি সমস্যা হলে কোরবানি হবে না যদি জানাতেন, প্রশ্নটা কিন্তু অনেক বড় বাট খুব প্রয়োজন, কারণ বিশ্বনবী ইসলাম তিনি কিন্তু অনেকগুলো সমাধান দিয়েছে, ফতোয়া আলমগিরিতে, হ্যাঁ বাদায়ুস সানায়ে, রদ্দুল মুখতারে বিভিন্ন ক্যাটাগরি বলে দিয়েছেন আমার নবী, যে এই এই প্রবলেম থাকলে, এই এই ত্রুটি থাকলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। এবার আসুন, খোরা পশুর কোরবানি, এই খোরা পশু মানে কি? মানুষ খুঁড়িয়ে খুঁড়িয়ে কি চলে না, পশুর চারটি পা, একটি পা তার খোরা, তিনটি পা দিয়ে সে সঠিকভাবে চলতে পারে, বিশ্বনবীর হাদিস অনুযায়ী খোরা পশু কোরবানি দিলে কোরবানি হবে না। এবার আসুন, এমন দুর্বল প্রাণী আপনার পশুটা কোরবানির হাট পর্যন্ত কি যেতে পারে না, অথবা
কোরবানির হাট থেকে বাড়ি পর্যন্ত 3-4 কিলোমিটার সে হাঁটতে পারবে না, এতটাই জীর্ণশীর্ণ রুগ্ন কোনো পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না। 3 নম্বর আসুন, দাঁত নেই, একটু বয়স হয়ে যায় না, এমন বয়স হয়ে গেছে মাশাআল্লাহ 10 বছর বয়স গরুর বা 15 বছর, দাঁত এক পিছু নাই। বিশ্বনবীর হাদিস অনুযায়ী বলেছে ওই দাঁত নেই এই জাতীয় কোরবানি পশু দ্বারা কোরবানি হবে না। এবার আসুন, পশুর শিং নাই, শিং নাই দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে খুব বয়স হয়ে গেছে, কোনো কারণে দুই পশুতে গুতাগুতি করে, গুতাগুতি তো চিনেন, মানে ঝগড়া করে পশুর শিং ভেঙে গেছে, এটা দিয়ে কি হবে না, কোরবানি হবে না। আবার এমন পশু যার শিঙে উঠে নাই, এরকম আছে না নাই, ছোট 1 বছর বয়স, 1 বছর 2 মাস 3 মাস, তখন ওই গরুর শিং উঠে নাই, ওটা দিয়ে কোরবানি হবে না। এবার আসুন, কান কাটা, লেজ কাটা, এই পশু দ্বারা কোরবানি হবে না। এখানে কিন্তু একটা সম্পূরক প্রশ্ন, হুজুর কতটুকু লেজ কাটা হলে কোরবানি হবে না? প্রশ্নের উত্তরটি হচ্ছে পুরো লেজের 1/3 পরিমাণ লেজ যদি মানে আপনার কি কাটা থাকে তাহলে কোরবানি হবে না। তবে 1/4 অথবা পশমটা পড়ে গেল, এরকম আছে না, পশম কি পড়ে গেছে, কোনো একটা রোগের কারণে তার পশম পড়ে গেছে, এরকম যদি হয় পশমটাকে আমরা ধরে নিব 1/4, আর 1/3 হচ্ছে তার গরুর লেজটা, তাহলে ওই 1/3 থাকলেই তার কোরবানি হয়ে যাবে। কিন্তু 1/4 না থেকে 1/3 পরিমাণ লেজ কাটা থাকলে কোরবানি হবে না। এবং একই কথা শিঙের ক্ষেত্রে, একটা বিশাল শিং আপনি দেখবেন যে অনেক বড় বড় কিন্তু ইন্ডিয়া থেকে বিশাল বিশাল শিং, হ্যাঁ চাঁদের মতো করে শিং এরকম আসে, কিন্তু কোনো কারণে গরুয়ে গরুয়ে একটা ঝামেলা করে তার শিংটা ভেঙে গেছে। প্রশ্ন হলো কতটুকু শিং ভাঙা থাকলে আপনার কোরবানি হবে না? এগুলো কিন্তু খুব খেয়াল করবেন, আপনারা যখন কোরবানি, এত কষ্টের টাকায় আপনি কোরবানি দিবেন, একজন কৃষক আপনার কাছে কোরবানির একটা পশু দিয়ে দিল, আপনি খুশি মনে চলে আসলেন, কিন্তু আপনি তো বুঝলেন না যে কী কী সমস্যার কারণে বিশ্বনবী নিষেধ করেছেন, সেটা যদি আপনার না হয়, এত কষ্টের টাকা 1-2 লাখ টাকা আপনি খরচ করে কোরবানি দিচ্ছেন অথচ আপনার হচ্ছে না, খুব মনোযোগ দিয়ে শুনবেন। শিঙের ক্ষেত্র তাই, যদি শিং 1/2 পরিমাণ ভাঙা থাকে আপনার কোরবানি হবে না, কিন্তু শিঙের যদি 1/4 একটুখানি ভাঙা আছে এরকম যদি থাকে তাহলে আপনার কোরবানি হয়ে যাবে। এবার আসুন, অন্ধ পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? প্রশ্ন, হুজুর আপনি বুঝলেন কী করে অন্ধ, এরকম আছে না, মানুষ যেরকম অন্ধ হয় পশু কিন্তু অন্ধ হয়ে যায়, অন্ধ পশু দিয়ে কোরবানি করা যাবে না। অনেকগুলো আমরা পেলাম, কি মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি আবার বলে দিচ্ছি, খোরা পশু, রুগ্ন দুর্বল ব্যক্তি, মানে দুর্বল পশু যেটা হাঁটতেই পারছে না, কোরবানির হাট পর্যন্ত যেতে পারছে না, এরকম দাঁত নাই এরকম পশু, শিং ভেঙে গেছে, লেজের 1/2 কেটে গেছে, হ্যাঁ এরকম যদি পশু হয় বা অন্ধ কোনো পশু থাকলে সেগুলো দিয়ে কোরবানি হবে না। আল্লাহ পাক সুস্থ সুন্দর সবল কোরবানির পশু সিলেকশন করে এবার কোরবানি দেওয়ার আল্লাহ সুযোগ করে দেখ পড়ুন, আমিন। হুজুর আমার কোরবানির গরু চুরি হয়ে গেছে, পরে আমি আরেকটা কি গরু কিনে এনেছি, 2 দিন পর চোর ধরা পড়েছে, ওই গরু আমি আবার ফেরত পেয়েছি, এখন কি দুটোই কোরবানি করব? সুন্দর, এরকম হয় না, মানুষের জীবনে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে, আর চোরও কেমন দুষ্ট, আর কোনো কিছু চুরি করার ইয়া পায় নাই, কোরবানির গরু গিয়া কি চুরি করতে গেছে, এক চোর আর কি ধরা পড়ছে। একটু কি মজা করি, আপনারা ইয়া করছেন না তো, মন খারাপ করবেন না তো, একটা জোক শোনাই, সেটা হচ্ছে এক চোরকে ধরেছে, এই বেটা তুই এত কিছু চুরি করস কর, কিন্তু কোরবানির কি গরু কি চুরি করলি কেন? এখন চোর বলল যে ওই হিসাব আপনার কাছে নাই তো আপনি কেমনে বুঝবেন, আচ্ছা বলেন তো কোরবানির গরু এটা দেওয়াটা কি? বলে এটা দেওয়া বিশাল সওয়াবের কাজ। আচ্ছা কোরবানির গরু না, যে কোনো কিছু চুরি করা কি? বিশাল গুনার কাজ। তাহলে কোরবানির গরু এটা দেওয়া বিশাল সওয়াবের কাজ, এটা আমার জন্য প্লাস, চুরি করা এটা বিশাল গুনার কাজ, তাহলে গুনা এবং সওয়াব দুইটা কাটাকাটি, মাঝখানে গরুর গোস্ত খামু ফাও, নাউজুবিল্লাহ পড়লেন না, কত ডেঞ্জারাস ম্যাটার, খেয়াল করেছেন? এই যে এ ধরনের চোর অনেক সময় এটা করে থাকে, প্লিজ এটা করবেন না, আখেরাতটা নষ্ট হয়ে যাবে আপনার। এখন তিনি প্রশ্ন করেছেন যে তিনি কোরবানির গরু চুরি হয়ে গেছে, তিনি চিন্তা করলেন তার উপর কোরবানি যেহেতু ওয়াজিব, তিনি আরেকটা কোরবানির পশু কিনেছেন, কিন্তু ভাগ্যক্রমে ওই চোর ধরা পড়েছে, ধরা পড়ার পরে ওই গরু আবার তার কাছে বা পশুটা তার কাছে চলে এসেছে, এখন তিনি কি দুটোই কোরবানি করবেন কি না? ইসলাম কতটা চমৎকার করে সমাধান দিয়েছে, ইসলাম বলেছে যে শোনো, তোমার যদি জীবনে এরকম একটা দুটো ঘটনা বা এই ধরনের যদি কোনো ঘটনা তোমার লাইফে ঘটে, তোমার চুরি হয়ে গেছে, তুমি আবার গরু কিনেছো বা পশু কিনেছো, ওটাও তুমি কি পেয়ে গেছো, এবার তোমার যদি তুমি যদি অসহায় বা গরিব হয়ে থাকো, গরিব মানে কি তোমার কোরবানি দেওয়ার মতো টাকা ছিল, হয়তো 80,000 টাকা ছিল তোমার অ্যাকাউন্টে বা 1,00,000 টাকা ছিল, কিন্তু যেহেতু টাকা তোমার শেষ,
এখন তুমি কি করবে, এখন তুমি একটা গরু বা একটা পশু চাইলে তুমি বিক্রি করতে পারবে, আরেকটা পশু তুমি তোমার জন্য কোরবানের জন্য রেখে দিতে পারবে। তবে যারা অধিক পয়সাওয়ালা, যে একটা দুইটা পাঁচটা দশটা গরু কোনো সাবজেক্টই না, ইসলাম বলে দিয়েছে তুমি সেই গরুটাও কোরবানি করে দাও এবং পুরো গরুর এই পুরো গোশতটাকে তোমরা গরিবের মধ্যে বিলিয়ে দাও, আর গরিবের মধ্যে বিলিয়ে দিলে আল্লাহ পাক কবুল করে তোমার এই কোরবানির উসিলে তোমাকে জান্নাত দিয়ে দিবে। জান্নাতে কি যেতে চাইতো ইনশাআল্লাহ? তাহলে চুরি হোক সেটা চান ও সেটা চান না, তাহলে চুরি হোক সেটা চাই না, কিন্তু যদি এরকম হয় অবশ্যই অবশ্যই যাদের প্রতি কোরবানি ওয়াজিব তারা দ্বিতীয়বারের মতো আবার কোরবানির গরু কিনবেন বা পশু কিনবেন। আর পরেরটা যদি চলে আসে, যদি আপনি অসচ্ছল হন, টাকাটা যদি ম্যানেজ করতে না পারেন, তো ডেফিনেটলি আপনি একটা বিক্রি করতে পারবেন, কিন্তু আরেকটা কী করতে হবে, কোরবানি দিতেই হবে। ইসলাম কতটা সহজ করে দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে এভাবে কোরবানি করার সুযোগ করে দেখ পড়ুন, আমিন। শায়েক, আমি কোরবানির হাট থেকে গরু ক্রয় করেছি, কিন্তু গরুটা গাভী ছিল, দেখলাম তার ওলান মনে হয় না, এখানে কি বলে ওলান নাকি ওলান না, এখানে ওলানে হয়তো কি লিখেছে, তার ওলানে প্রচুর দুধ দেখলাম, এই দুধ দোহন করে দুধ পান করা যাবে কি না, এরকম হয় কিন্তু, হয় না? ইসলাম আসলে কি বলে, ইসলাম চমৎকার সমাধান দিয়েছে, যদি আপনার এই কোরবানির গরু আনার পরে আপনি দেখেন যে তার ওলানে দুধ আছে, অনেক সময় দেখবেন মার বুকে যখন দুধ থাকে, সন্তান যখন সেটা খেতে চায় না, তখন মেডিকেল সায়েন্স বা ডক্টররা কি বলে, দুধটাকে খুলে আপনারা ফেলে দেন, তাই না, এরকম কি বলে, অথবা অন্য কোনো শিশু থাকলে তাকে খাইয়ে দেন। কিন্তু একটা মায়ের প্রচণ্ড কষ্ট হয়, দুধ যখন প্রচুর পরিমাণে তার বুকের দুধ আসে, খুব কষ্ট হয়, ব্যথা হয়, একইভাবে পশুরও কিন্তু কষ্ট হয়, ব্যথা হয়, তাহলে আপনি আসলে কি করবেন? তবে এটা যদি আপনি খুব এন্টারটেইন করেন, যা মাশাআল্লাহ পেয়ে গেছি, 15 দিন আগে কি গরু কিনেছি, 3 কেজি কইরা গরুর এক দুধ পাইছি আলহামদুলিল্লাহ, 3×15=45 কেজি, যেই দাম রে ভাই 120 টাকা করে কেজি, তাহলে এই চান্সে আরও 3-4 হাজার টাকার কি করলাম চান্স, আমরা কি পেয়ে দুধ খেলাম, খবরদার। ইসলাম যেটা বলে আপনি কোরবানি করার জন্য করেছেন, আপনি দুধ খাওয়ার জন্য করেন নাই, ইন্না সলাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কোরবানির জন্য আপনি করেছেন, দুধ খাওয়ার জন্য আপনি করেন নাই, এই জন্য আপনি দুধ খেতে পারবেন না। হুজুর, তাহলে কি দুধ দোহন করতে পারবো? ডেফিনেটলি আপনি দুধ কি দোহন করবেন, কিন্তু আপনি সেটা করতে পারবেন না। তবে হ্যাঁ, যদি এরকম হয় যে কোনো কারণে আপনি দুধটা দোহন করতে হবে, অনেক সময় আপনি দেখবেন ঠান্ডা পানি ছিটালে ওই ওলানের মধ্যে সে কিন্তু আর দুধ বের হবে না, কথা কি বুঝতে পেরেছেন? একটু প্র্যাকটিস করে কি দেখেন, যদি এমন হয় যে প্রচণ্ড ব্যথা, একজন কি ডক্টর এসে বললো হারে আপনি তো পশুকে কষ্ট দিচ্ছেন, তার দুধটা দোহন করে দেন, তাহলে আপনি খাবেন না, এটা আপনি সৎকা করে দিবেন, সৎকা করে দিলে সওয়াব দিবেন, একজন চিৎকার করে বলুন তিনি কে, আল্লাহ রাব্বুল আলামিন, তিনি দিবেন, আপনি সৎকা করে দিবেন, কিন্তু আপনি খেতে পারবেন না, এটা গরিবের জন্য সদাকা, এটা আপনার জন্য নয়। অতএব আমরা গরু ক্রয় করেছি কিসের জন্য, কোরবানির জন্য, দুধ খাওয়ার জন্য নয়। ইসলাম এটাই চূড়ান্তভাবে কি বলে দিয়েছে, আপনাকে অবশ্যই ওই কোরবানির গরুর দুধ আপনি দোহন করতে পারবেন, কিন্তু সেটা গ্রহণ করতে পারবেন না, সেটা সদাকা করতে পারবেন, গরিব মানুষকে দিতে পারবেন, বাট আপনি এক ফোঁটা দুধও খেতে পারবেন না, এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ পাক এভাবে আমরা ইসলামকে চমৎকার করে মেনে বিশ্বনবীর বিধান অনুযায়ী চলে আমরা যেন কোরবানি করতে পারি। কোরবানির সামান্য একটু ভুলের কারণে যদি আপনার কোরবানিটা নষ্ট হয়ে যায়, কত বড় ক্ষতি হয়ে যাবে না বলুন তো? এজন্য আমরা কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো জানতে চাইব। আল্লাহ পাক আমাদেরকে চমৎকার করে কোরবানিটা আদায় করার হক অনুযায়ী কামা হক্কাহু করার তৌফিক দান করুক, পড়ুন, আমিন।